জিনিয়াস এডুকেয়ারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আমাদের এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব দর্শন এর একটি লজিক, বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র। বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র এই দুটোর সংমিশ্রণেই আমাদের ভেনচিত্র তৈরি হয়। তবে আমরা আজকে প্রথম পার্টটি দেখব, বুলীয় ভাষ্য। আমরা যদি বুলীয় ভাষ্য জানি তাহলে আমরা ভেনচিত্র পারব। তবে আমরা ভেনচিত্র শিখব পরের ভিডিওতে। ভেনচিত্র শিখতে গেলে আমাদেরকে বুলীয় ভাষ্য আগে জানতে হবে। তো তাই আমরা আজকের ভিডিওতে ভেনচিত্রের পূর্ব যে সূত্র, অর্থাৎ ভেনচিত্র তৈরি করতে গেলে যে সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রটি শিখব আমরা। এই সূত্রটিকে আমরা বলবো বুলীয় ভাষ্য। তো বুলীয় ভাষ্য কি সেই বিষয় নিয়ে আগে আলোচনা করি আমরা। আমাদের যে নিরপেক্ষ বচন রয়েছে চারটে, এ, ই, আই, ও, এই চারটে নিরপেক্ষ বচনকে আমরা অ্যারিস্টটলীয় বচন বলে থাকি, অর্থাৎ অ্যারিস্টটলের যুক্তি এগুলি। এখানে চারটে যে নিরপেক্ষ বচন আছে, এই চারটে নিরপেক্ষ বচনকে জর্জ বুল একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেছেন। এই সূত্রগুলিকেই আমরা বুলীয় ভাষ্য বলে থাকি। তবে আমরা এই বুলীয় ভাষ্য যদি বুঝতে চাই তাহলে তার আগে আমাদের বচনের পদগুলি সম্পর্কে ধারণা নিতে হবে। অর্থাৎ আমরা জানি একটা বচনে দুটো পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। আর প্রত্যেকটা পদ একটা শ্রেণীকে নির্দেশ করে, মানে একটা পদ একটা শ্রেণীকে নির্দেশ করে। যেমন মানুষ, মানুষ নামের এই পদটি একটি শ্রেণীকে নির্দেশ করে। গরু, ইট, কাঠ, পাথর, আমরা যাই বলি না কেন প্রত্যেকটা বস্তু বা সেগুলি আমরা বচনে পদ হিসাবে ব্যবহার করি, সেগুলিকে আমরা শ্রেণীর দ্বারা প্রকাশ করি। অর্থাৎ মানুষ নামের একটি শ্রেণী আছে, ইট নামের একটা শ্রেণী, কাঠ, বই, খাতা, চেয়ার, টেবিল, প্রত্যেকের আলাদা আলাদা শ্রেণী আছে। তো একটা পদ একটা শ্রেণীকে বোঝায়। তা আমি মানুষ দিয়েই বোঝাই, মানুষ নামের যে পদটি আমরা ব্যবহার করি এক্ষেত্রে মানুষ নামের শ্রেণী আছে। এক্ষেত্রে আমি একজন সদস্য মানুষের, বা এই ভিডিওটি তুমি দেখছো তুমি একজন সদস্য মানুষের, এরকমভাবে আমাদের পৃথিবীতে মানুষ নামের অনেক সদস্য আছে এবং সমস্ত সদস্যগুলি এই মানুষ শ্রেণীর অন্তর্গত। তো এইভাবে প্রত্যেকটা শ্রেণী, মানে প্রত্যেকটা পদ এক একটা শ্রেণীকে নির্দেশ করে। আর এই কিছু কিছু পদ আমরা ব্যবহার করি যে পদগুলির কোনো শ্রেণী বাস্তবে দেখতে পাই না আমরা, মানে তার অস্তিত্ব পাই না। যেমন আমরা যদি পঙ্খিরাজ ঘোড়া বলি, এগুলি কিন্তু আমরা ছবিতে দেখতে পাই বা সিনেমাতে দেখতে পাই যে পাখা লাগানো ঘোড়া থাকে, পঙ্খিরাজ ঘোড়া, কিন্তু এগুলি বাস্তবে দেখা যায় না। তো এই পঙ্খিরাজ ঘোড়া কিন্তু বাস্তবে এর অস্তিত্ব নেই। যে পদগুলির বাস্তবে অস্তিত্ব নেই সেই পদগুলিকে জর্জ বুল শূন্য শ্রেণী বলেছেন। আর যে পদগুলির বাস্তবে অস্তিত্ব আছে, অর্থাৎ কোনো পদ দ্বারা নির্দেশিত যে শ্রেণী, সেই শ্রেণীর যদি কোনো সদস্য বাস্তবে থাকে, একজন হলেও বাস্তবে থাকে, তাকে বলা হয় অশূন্য শ্রেণী। আর জর্জ বুল শূন্য শ্রেণীকে ইজিগাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন, অশূন্য শ্রেণীকে নট ইজিগাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন। আমি বোর্ডে একটি উদাহরণের সাহায্য বুঝিয়ে দেব। যেমন আমরা যদি বলি মৎস্য কন্যা, তাহলে এই যে মৎস্যকন্যা নামের এই পদটি কিন্তু আমরা ব্যবহার করি। আসলে কি মৎস্যকন্যা নামে কোনো বস্তু বাস্তবে আছে? না, আমরা দেখতে পাই না। তাহলে এই মৎস্যকন্যা এই পদটি ইজিক্যাল টু জিরো, মানে মৎস্যকন্যা বাস্তবে নেই। তো জর্জ বুল যে শ্রেণীর কোনো সদস্যই বাস্তবে নেই সেই শ্রেণীকে ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন। আর এক্ষেত্রে আমরা মৎস্যকন্যাকে যদি আমরা এস ধরি তাহলে আমরা এখানে বুলীয় ভাষ্য পাব এস ইজিক্যাল টু জিরো। এখানে অবশ্য লিখতে হয়, ধরা যাক মৎস্যকন্যা এস, অর্থাৎ বুলীয় ভাষ্য হবে এস ইজিক্যাল টু জিরো। অর্থাৎ মৎস্যকন্যা নামের যে পদ, এই পদের কোনো শ্রেণী বাস্তবে নেই। এবারে যদি আমরা বলি মানুষ, এই যে মানুষ, মানুষ নামের এই শ্রেণীর অস্তিত্ব কিন্তু বাস্তবে আছে।
তাহলে এই শ্রেণীকে জর্জ বুল নট ইজ ইকাল টু অর্থাৎ ইজ ইকাল টু দিয়ে এটাকে ক্রস করা হয় এটাকে বলা হয় নট ইজ ইকাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি জর্জ বুলের যে ভাষ্য সেই ভাষ্যটাকে দেখি তাহলে আমাদেরকে এইভাবে ভাষ্য লিখতে হবে যদি আমরা মানুষ সমান এস ধরি তাহলে এস নট ইজ ইকাল টু জিরো এইভাবে আমরা বুলীয় ভাষ্য তৈরি করব এবার যদি পরীক্ষায় আসে যে ভূত আছে তো ভূত আছে যদি বাক্যটি এরকম থাকে ভূত আছে তাহলে আমরা বলতে পারি ভূতকে যদি আমরা এস ধরি তাহলে জর্জ বুলের ভাষ্য অনুযায়ী এস কি ইজ ইকাল টু জিরো যদি লিখি আমরা তাহলে কিন্তু এস নেই অর্থাৎ ভূত নেই হয়ে যায় ইজ ইকাল টু জিরো মানে শূন্য তাহলে এক্ষেত্রে আমাদের যে বুলীয় ভাষ্যটা হবে সেটা হবে এস নট ইজ ইকাল টু জিরো অর্থাৎ এস সমান শূন্য নয় এর যে অর্থ সেটা দাঁড়ালো এস সমান শূন্য নয় এবার যদি এখানে থাকতো যে ভূত নেই এরকম যদি বাক্যটি থাকতো তাহলে এর যে রূপ হতো সেই ক্ষেত্রে এস ইজ ইকাল টু জিরো এই জন্যই যে ভূত নেই তার মানে কি ভূত সমান শূন্য বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই এস ইজ ইকাল টু জিরো তাহলে জর্জ বুলের যে ভাষ্য আমরা এই ভাষ্যগুলিকে দেখে নিলাম সিঙ্গেল পদের ক্ষেত্রে এবার যে চারটে বচন রয়েছে সেই চারটে বচনের ক্ষেত্রে জর্জ বুলের যে ভাষ্য সেই চারটে ভাষ্য আমি আজকে দেখিয়ে দেব তারপরে আমরা পরের ভিডিওতে ভেন চিত্র শিখে নেব তাহলে আমরা একটু বোর্ডে দেখে নিই এ বচনের ক্ষেত্রে বুলের যে ভাষ্য সেটা হলো এস পি বার ইজ ইকাল টু জিরো তোমরা খাতায় লিখে নেবে ই বচনের ক্ষেত্রে এস পি ইজ ইকাল টু জিরো আই বচনে এস পি নট ইজ ইকাল টু জিরো ও বচনে এস পি বার নট ইজ ইকাল টু জিরো আমি অবশ্য এই যে এস পি বার ইজ ইকাল টু জিরো বা এস পি নট ইজ ইকাল টু জিরো এই বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আমি পরের ভিডিওতে করব তোমরা এই সূত্রগুলি জর্জ বুলের যে ভাষ্য চারটে নিরপেক্ষ বচনের সে চারটে নিরপেক্ষ বচনের ভাষ্যগুলি আমি দেখালাম তোমরা খাতায় লিখে নেবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করো সেই প্রশ্নের ভিত্তিতে আমি তোমাদেরকে ভিডিও তৈরি করে দেব তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসছি পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে